রাঙ্গুনি উপজেলার পারুয়া ইউনিয়নের কোকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় পারুয়া কোকানিয়া একতা সংঘের উদ্যোগে এ সেবার আয়োজন করা হয়। এ সময় চিকিৎসা সেবা বঞ্চিত সাধারণ গরিব অসহায় গ্রামের খেটে খাওয়া মানুষদের নিয়ে সচেতনতামূলক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কোকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বাবু নিকোসন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পারুয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আবুল হাশেম মেম্বার। বিশেষ অতিথি ছিলেন ঘাটচেক হাজি ইব্রাহিম সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম মাস্টার, মোহাম্মদ আয়ুব খান সহ স্থানীয় নেতৃবৃন্দ, রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের সদস্য ও এলাকাবাসী। অনুষ্ঠানে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস নির্ণয়, থ্যালাসেমিয়া সচেতনতামূলক ক্যাম্প সহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এদিকে এ সভায় আয়োজনের খবর পেয়ে সকাল থেকেই কোকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছুটে আসছেন স্থানীয়রা। তারা বলছেন এমন ফ্রি চিকিৎসা ক্যাম্প এর আগে কখনো দেখেননি, তাই এই মহৎ উদ্যোগে আনন্দিত হয়ে আয়োজকদের ধন্যবাদও জানান তারা। ২০১৭ ইংরেজিতে একটা সংগঠন খুলি, সংগঠনটির নাম দিয়েছিলাম রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক। সেটা এটা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের স্বপ্ন ছিল রাঙ্গুনিয়ার মানুষের অসহায়, গরিব ও দুঃখী মানুষদের পাশে দাঁড়ানো, আর রক্তের অভাবে যাতে রাঙ্গুনিয়ার কোনো মানুষকে এবং চট্টগ্রাম সহ বাংলাদেশের কোনো মানুষকে মরতে না হয় অকষ্ট। আমাদের উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা, যাতে মানুষ নিজেদের মধ্য থেকে, নিজেদের পরিবারের মধ্য থেকে ব্লাড ম্যানেজকৃত করবে। আমি এই সংগঠনের একজন কার্যকরী সদস্য হতে পেরে আমি খুবই গর্বিত, এবং যারা আমার পাশাপাশি অ্যাডমিন ভাইরা আছেন তাদের সহযোগিতা পেয়েও আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে আমাদের কোকানিয়া একতা সংঘের যে সদস্যরা যে মহৎ একটা উদ্যোগ নিয়েছে, আমি আমার আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই। এটা অবশ্যই আমাদের এলাকার উন্নয়ন হবে, আমাদের যে অসহায় এলাকার জনগণ আছে, আমার এলাকার জনগণ যারা আছে এরা অবশ্যই আজকে যে এই সেবামূলক কাজ এটার জন্য অবশ্যই। আমি প্রবাস থেকে ফেসবুকের মাধ্যমে রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের বিভিন্ন ব্লাড গ্রুপিং ক্যাম্পিং প্রোগ্রাম দেখে আমি নিজে আগ্রহ এখানে এসেছি। আজকে আমি এই অনুষ্ঠানে এসে আমাকে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে, কারণ এদের কোকানিয়া একতা সংঘের আমি চাই এলাকাতে প্রত্যেক বছরে বছরে বা প্রত্যেক বছরে দুই একবার চিকিৎসার কি হয়, চিকিৎসা সেবার এরকম আয়োজন হয়। প্রথম আমরা যাকে দিয়ে ব্লাড গ্রুপ নির্ণয় করা হলো, উনি বললো যে আমার ব্লাডের গ্রুপ কি আমি জানি না। তাহলে এই যে তার অজানাটা জানা হলো, এবং প্রত্যন্ত অঞ্চলে অনেকেই অনেক কিছু জানে না, তার রক্তের গ্রুপ কি, তার ডায়াবেটিস আছে কিনা, তার বিভিন্ন কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলেও সে ডাক্তারের কথা বললে ভয় পাচ্ছে যে না আমি ডাক্তারের কাছে যাব, আমার ৮০০ টাকা ১০০০ টাকা ভিজিট দেওয়া লাগবে, আমি এখান থেকে চিকিৎসাটা নিই। চিকিৎসা নিতে এসে তার শারীরিক অবস্থাটার কি পরিস্থিতি সেটা কিন্তু সে জানতে পারতেছে। তাহলে এটা একটা সুন্দর উদ্যোগ, এটা একটা মহতি উদ্যোগ।